তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি কিছু ফায়ার টাইপ পোকেমনকে নিয়ে। কিছু নয়, দুনিয়ার সব ফায়ার টাইপ পোকেমন। তো বন্ধুরা, আপনারা সবাই পোকেমন অ্যানিমেতে ফায়ার টাইপ পোকেমন দেখে থাকবেন। ফায়ার টাইপ পোকেমন অত্যন্ত শক্তিশালী এবং খুবই ভালো হয়। তো বন্ধুরা, এই ফায়ার টাইপ পোকেমন কোথা থেকে এলো, কীরকমভাবে এলো, বা এই ফায়ার টাইপের পূর্ব কথা কী, আপনারা কখনো চিন্তা করে দেখেছেন? তো বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে কথা বলবো ফায়ার টাইপ পোকেমনকে নিয়ে এবং ফায়ার টাইপের জন্ম কীভাবে হয়েছে। তো চলো বন্ধুরা, টাইমটা নষ্ট করে ভিডিওটা স্টার্ট করা যাক। দাদা, তো ফায়ার টাইপ পোকেমন এমনই একটি পোকেমন। ফায়ার টাইপ পোকেমন যেরকম স্টিল এবং গ্রাস টাইপ পোকেমনের ওপর খুবই ক্ষমতাশালী পোকেমন এবং ঠিক সেরকমই কমজোর হয়ে যায় ওয়াটার গ্রাউন্ড এবং রক টাইপের সামনে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন ফায়ার টাইপের টাইপটা কীরকমই বা এটা কীরকমই। তো বন্ধুরা, যখন আরিসিয়াস পৃথিবী তৈরি করছিল বা আরিসিয়াসের হাজারটা হাত দিয়ে পৃথিবী তৈরি করছিল, তো যেহেতু পৃথিবীতে সমানভাবে সব কিছু দেওয়া দরকার, জল, হাওয়া, মাটি এবং আলো বা তাপ শক্তি, তো বন্ধুরা সেই কারণে আরিসিয়াস কিছু কসমিক আর্চেটিক বানায় যা তারা তৈরি করতো সান, মুন এবং পৃথিবী বা মাটিকে। তো বন্ধুরা, এইভাবে চলছিল পৃথিবী ক্রিয়েশনের কাজ। তো যখনই পৃথিবী ক্রিয়েশন হচ্ছিল, তখনই হঠাৎ উপর থেকে একটি উল্কা বা পিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসে। সেটাকে রোকার জন্যে আরসিয়াস রাইকুজাকে তৈরি করে এবং রাইকুজাকে বলে সেটিকে থামানোর জন্যে। তো রাইকুজা যেহেতু পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে রক্ষা করে এবং তার কাজ হলো সেই বন্ধুরা সেই মিটিয়ারটাকে ভেঙে দেওয়া। তো সেই কারণে রাইকুজা সেই মিটিয়ারটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে এবং তারই কিছু টুকরো গিয়ে সূর্যের আলোর মধ্যে পড়ে। তো সূর্যের সেই প্রখর এনার্জি এবং হহর কিছু পালক বা ডিএনএ তার সাথে মিলে যায় বা হহর গায়ে গিয়ে সেটা লাগে এবং তার পালক বা ডিএনএ সেটার মধ্যে মিলে যায় এবং সেটি ফায়ারস্টোন বদলে যায়। ফায়ারস্টোন মানে আপনারা বুঝতে পারছেন ফায়ারস্টোনটা কীভাবে এসছে, সেটি ফায়ারস্টোনে বদলে যায় এবং সেটি আবার পৃথিবীর দিকে সূর্যের আলো থেকে আবার পৃথিবীর দিকে ধেয়ে আসে। তো পৃথিবীতে আসার আগে যেহেতু তাকে চাঁদে পৌঁছাতে হবে, তাই সেটি অত্যন্ত প্রখর গরম ছিল এবং চাঁদে পৌঁছে যায় সেটা আসার পূর্ব পথে। চাঁদে পৌঁছানোর পরে সেটি কিছুটা ঠান্ডা হয়ে যায় এবং উপরটা পাথরস্থল হয়ে যায় এবং ভিতরে সেই ফায়ার ভাবটা রয়ে যায়। তো এই জন্যে এই পাথর হালকা গরম হয়। তো যখনই সেই পাথরটা চাঁদে থেকে পৃথিবীর দিকে আসে, যেহেতু একদম ছোটো ছোটো টুকরো ছিল, তাই আরসিয়াস বা রাইকুজা এটিকে অতটা গুরুত্ব দেয়নি। তাই সেই পাথরগুলো যেহেতু একটা সময় যখন পৃথিবীতে পড়ে, তখন আপনারা বলতে পারেন পাথরের বৃষ্টি হচ্ছিল পৃথিবীতে। তো সেই সময় কিছু পোকেমন মিটি বা আরও অন্যান্য জীব এদের গায়ে এগুলিকে গিয়ে পড়লে এই ফায়ার টাইপ পোকেমনের জন্ম হয়। তো বন্ধুরা, ফায়ার টাইপ পোকেমনের জন্ম ঠিক এইভাবেই হয়েছে এবং এই ফায়ারস্টোনগুলো তাদের গায়ে পড়া মাত্র তাদের সেই ফায়ারস্টোনের যে এনার্জিটা ছিল, সেই এনার্জিটা তাদের ডিএনএর সাথে মিশে যায়। তো আপনারা বুঝতে পারছেন যেহেতু মিউর ডিএনএ থেকে যেহেতু এরা হতে পারে, তাহলে হহর ডিএনএর যে প্রখর গরম, প্রখর তাপ, সেই ডিএনএ থেকে এরা ফায়ার টাইপ হয়েছে। এবং কিছু ফ্লাইং টাইপ পোকেমনের উপর পড়ার কারণে তারা ফ্লাইং টাইপ এবং ফায়ার টাইপ দুটো রকমেরই হয়েছে, কারণ তারা ছিল আগে শুধুমাত্র ফ্লাইং টাইপ পোকেমন। যেমন চারিজার্ড, আপনারা উদাহরণস্বরূপ ধরে নিতে পারেন ড্র্যাগনাইট। ড্র্যাগনাইটও ফায়ার টাইপ অ্যাটাক করতে পারে, কিন্তু যেহেতু ড্র্যাগনাইট একটি ফায়ার টাইপ পোকেমন নয়। তো বন্ধুরা, আরও অনেক অনেক পোকেমনের গায়ে এটা পড়ে যা একটি ফায়ার টাইপ পোকেমনকে জন্ম দিয়েছে বা অনেক ফায়ার টাইপ পোকেমনকে জন্ম দিয়েছে। এবং তখন গ্রাউডন আর ক্রায়োগের লড়াই ঠিক এই কারণেই বাঁধে, যখন এই ফায়ার টাইপ স্টোন কে পাবে, কারণ ক্রায়োগেও হতে চেয়েছিল একটি ফায়ার টাইপ পোকেমন আর গ্রাউডন ছিল একটি ফায়ার টাইপ পোকেমন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। জানি ভিডিওটা একটু এলোমেলো, কারণ থিওরিটা ফ্যানমেস থিওরি এবং আমি ভালোভাবে থিওরিটা না বুঝে এই ভিডিওটা বানাচ্ছি। আমি দেখতে চাই ভিডিওটা আপনাদের কেমন লাগে। তো জানি ভিডিওটা আপনাদের ভালো লাগবে না, তাও যেহেতু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক নিশ্চয়ই করবেন, সাথে সাথে আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর আপনি যদি এরকমই আনকমন এবং রহস্যময় পোকেমনের ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।